আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমে করোনা উপসর্গে দেশের বিভিন্ন অঞ্চলে আজ অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বরিশাল বিভাগে করোনা পজিটিভে এক মহিলা সহ দুজন ও করোনা উপসর্গে দুজন সহ মোট 4 জন মারা গেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায় বিভাগে নতুন শনাক্ত 35 জন চট্টগ্রামে মারা গেছে আরো 1 জন এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 772 জনে নতুন পজিটিভ হয়েছেন 58 জন যশোরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আক্তারুজ্জামানের মা তিনি গত শনিবার করোনা পজিটিভ হন ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলায় 45 বছর বয়সী এক পুরুষ করোনায় মারা গেছেন এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 18 জনে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো যায় শোক জানিয়ে একদিন সরকারি বেসরকারি সব অফিস ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত জুড়ে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠানের কথা রয়েছে উপমহাদেশের বরেন্দ্র এই নেতা ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলে তার শ্বশুরবাড়ির স্বজনদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে পরম পূজনীয় অভিভাবকের মহাপ্রয়াণে ব্যথিত ও মর্মাহত তার স্বজনরা ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্বশুরবাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রাবিলা গ্রামে মামা শ্বশুরবাড়িও একই উপজেলার তুলারামপুরে এখানেই প্রণব পত্নী শুভ্রার শৈশব কৈশোরের অধিকাংশ সময় কেটেছে প্রণব ও শুভ্রা দম্পতি 2013 সালের 5 মার্চ শেষবারের মতো নড়াইলে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে এই দল তিনবার রাষ্ট্রক্ষমতায় আসে করোনা মহামারীর কারণে সীমিত আয়োজনে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা নাটোরের সিংড়ায় বাবাকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে নিহত আব্দুস সাত্তার সিংড়া উপজেলার হাতিয়ানন্দ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এলাকাবাসী জানায় আব্দুস সাত্তারের মেয়ে মীরা বিবাহ বিচ্ছেদের পর তার বাবার সাথেই থাকত দুপুরে পারিবারিক কোনো এক বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটির পর এক পর্যায়ে বাবার মাথায় আঘাত করেন মীরা আহত অবস্থায় আব্দুস সাত্তারকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় মীরাকে আটক করেছে পুলিশ সিংড়া থানার ওসি নূরে আলম জানান এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি করোনা মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকা সাজেক পর্যটক কেন্দ্র আজ থেকে খুলছে গত 25 আগস্ট ব্যবসায়ীরা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের এক যৌথ সভার পর এই সিদ্ধান্ত নেন দেশের প্রসিদ্ধ এই পর্যটন কেন্দ্রটি খুলে দেয়ায় এলাকার পর্যটন সেবা কেন্দ্রিক ব্যবসায়ী ও পরিবহন ব্যবসায়ীদের মধ্যে প্রাণচঞ্চল্য ফিরে এসেছে সকালে পর্যটকদের পরিবহনের জন্য 30টির বেশি পিক আপ ও জিপ গাড়ি খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে পর্যটকদের জন্য অপেক্ষায় ছিল কিন্তু পর্যটক কম আসায় অধিকাংশই খালি ফিরে যেতে বাধ্য হয় পার্বত্য যানবাহন সমিতি ও জিপ সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা জানান মাত্র 2টি পিক আপ সাজেক যাওয়ার জন্য ভাড়া হয়েছে এবার জানাবো শেয়ার বাজারের খবর জিল বাংলা সুগার মিলস ও শ্যামপুর সুগার মিলস লিমিটেডের অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার ঘটনায় কোম্পানি দুটির বিষয়ে ডিএসইকে তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি সম্প্রতি কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে এই দুটি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে কোম্পানি দুটির কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কিনা তা খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 20 কার্যদিবসের মধ্যে অনুসন্ধান করে ডিএসইকে প্রতিবেদন জমা দিতে বলেছে বিএসইসি মাত্র 49 কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে জেড ক্যাটাগরির জিগ বাংলা সুগারের শেয়ার দর 41 টাকা থেকে বেড়ে সর্বশেষ 206 টাকায় লেনদেন হয়েছে এছাড়া শ্যামপুর সুগারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে সম্প্রতি 29 টাকা থেকে বেড়ে ডিএসইতে সর্বশেষ 74 টাকায় লেনদেন হয়
ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 4 আগস্ট ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল 4.50 টাকা, 27 আগস্ট তা 7.50 টাকায় উন্নীত হয়। জেড ক্যাটাগরির এই শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ ডিএসইতে 8.20 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। বিডি ফিন্যান্স লিমিটেডের 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের জন্য 12% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে 1.12 টাকা এবং সম্পদ মূল্য হয়েছে 16.37 টাকা। আগামী 10 ডিসেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে 8 অক্টোবর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্য সীমা নেই। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।